সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা দুই সংখ্যার ভাগ অঙ্ক শিখব একটি সংখ্যা দিয়ে কিভাবে খুব সহজে দুইটি সংখ্যাকে ভাগ করা যায় আজকের ভিডিওতে আমরা সেই নিয়মটি শিখব তো ভিডিও শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন তো চলুন শুরু করি তো বন্ধুরা আমরা এই নম্বর অঙ্কটা সমাধান করি তো এই অঙ্কের একটা নিয়ম আছে তো নিয়মটি হচ্ছে এই যে যে একান্ন দেখতে পাচ্ছেন এই একান্ন সংখ্যাটিকে আমরা তিন দ্বারা ভাগ করব। তো নিয়মটি কী নিয়মটি হচ্ছে এই যে সংখ্যা আছে তিন এই সংখ্যাটি দিয়ে আমরা এই প্রথম সংখ্যাটিকে ভাগ করব যদি কোনো কারণে এই প্রথম সংখ্যাটি ছোট হয় তাহলে আমরা দুই সংখ্যা ধরে ভাগ করব। এটাই হচ্ছে নিয়ম তো ঠিক আছে এখন আমরা এই তিন দিয়ে এই পাঁচকে ভাগ করি যেহেতু পাঁচ বড় তাই তিন দিয়ে খুব সহজে আমরা এই পাঁচকে ভাগ করতে পারবো তো তিন পাঁচের ভেতরে কতবার আসে বা এই তিন পাঁচের ভিতরে কয়বার যায় তো তিন পাঁচের ভিতরে যায় হচ্ছে একবার তো এটা কিন্তু আমরা খুব সহজে নামতা পরে করতে পারি যদি আমরা তিনের ঘরের নামতা একবার পড়ি তাহলেই কিন্তু হবে আর যদি তিনের ঘরের নামতা আমরা দুইবার পড়ি যেমন তিন এককে তিন তিন দুগুণে ছয় কিন্তু লক্ষ্য করুন এখানে আসে কত পাঁচ কোনোভাবেই আমরা এই পাঁচের ওপরে যেতে পারবো না কারণ এই পাঁচকে কিন্তু আমরা এখন ভাগ করতেছি তো তিন এককে তিন মানে তিন পাঁচের ভেতরে যায় হচ্ছে একবার তো এখন এই তিন দিয়ে আমরা এককে গুণ করবার গুণ ফলটা নিচে নামাবো তো ভাগ ফলটা সবসময় ওপরে বসে মানে আমরা নামতা পড়বো তিনের ঘরের নামতা তারপরে যা হবে পাঁচ পর্যন্ত পড়ার পর যা হবে তা আমরা উপরে লিখব তো তিনের ঘরের নামতা আমরা পাঁচ পর্যন্ত পড়েছি যেমন তিন কে তিন মানে তিন পাঁচের ভিতরে একবার যায় এখন এই তিন দিয়ে এককে গুণ করবার গুণ ফলটা আমরা নিচে নামাবো মানে তিন কে তিন এখন এই অংশটুকু আমাদের বিয়োগ করতে হবে তো পাঁচ থেকে যদি আমরা তিন বাদ দিয়ে দিই বা পাঁচ থেকে যদি আমরা তিন বিয়োগ করি তাহলে থাকে দুই মানে তিন আছে পাঁচ হবে দুই হলে তো এখন নিয়মটা হচ্ছে এই যে যে ডান পাশে একটি সংখ্যা আছে এই সংখ্যাটি আমাদের নামাতে হবে তো আমরা নামাই তো এই যখনই আমরা এই যে বিয়োগ করবো মানে এই অংশটুকু আমাদের বিয়োগ করা হয়ে যাবে তখনই কিন্তু আমাদের এই ডান পাশে যদি সংখ্যা থাকে তাহলে আমাদের নামাতে হবে সিরিয়ালি একটি করে সংখ্যা নামাতে হবে এটাই নিয়ম তো এখন এই যে যে একুশ আছে এই একুশকে আমরা ভাগ করব তিন দিয়ে তো তিন দিয়ে যদি আমরা একুশকে ভাগ করি তাহলে পাই সাত মানে তিনের ঘরের নামতা আমরা একুশ পর্যন্ত পড়ব যেমন তিন এককে তিন তিন দুগুণে ছয় তিন তিরিক্ষে নয় তিন চারে বারো তিন পাঁচা পনেরো তিন ছয় আঠারো তিন সাতটা একুশ তো এই তিনের ঘরের নাম তো আমরা সাতবার পড়লাম আর হলো একুশ তো একুশ আমরা এখন নিচে লিখব মানে তিন দিয়ে আমরা একুশকে ভাগ করেছি সাত হয়েছে আবার তিন দিয়ে সাতকে গুণ করলাম একুশ হলো তো এখন এই যে যে একুশ আছে এই একুশ থেকে আমরা এই একুশ এখন বিয়োগ করব তো বিয়োগ করলে হয় শূন্য মানে একুশ থেকে একুশ বাদ দিলে থাকে হচ্ছে শূন্য তো একান্নকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে ভাগ ফল হয় সতেরো আর ভাগ শেষ হচ্ছে শূন্য তো ঠিক আছে বন্ধুরা এখন আমরা খ নম্বর অঙ্কটা করি তাহলে আরও ভালো বুঝতে পারবেন তো এখানে পঁচাত্তর সংখ্যাটিকে আমরা পাঁচ দিয়ে ভাগ করব। তো পঁচাত্তর সংখ্যাটিকে আমরা এই পাঁচ দিয়ে এখন ভাগ করি তো লক্ষ্য করুন এখানে সাত কিন্তু পাঁচের চাইতে বড় তাই এই পাঁচ দিয়ে সাতকে আমরা খুব সহজেই ভাগ করতে পারবো তো পাঁচ সাতের ভেতরে কয়বার যায় পাঁচ সাতের ভেতরে যায় হচ্ছে একবার মানে পাঁচ কে পাঁচ তো এখন এই পাঁচ দিয়ে এককে গুণ করবার গুণ ফলটা নিচে নামাবো তো এই পাঁচ দিয়ে এককে গুণ করলাম পাঁচ হলো এখন সাত থেকে পাঁচ আমরা বাদ দিয়ে দিব বা বিয়োগ করবো মানে সাত থেকে পাঁচ যদি আমরা বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে দুই তো বন্ধুরা লক্ষ্য করুন এখানে কিন্তু আরও একটি সংখ্যা আছে তো এই সংখ্যাটা আমরা এখন নিচে নামাই এখন হয়ে গেল পঁচিশ তো পাঁচ দিয়ে এখন পঁচিশকে ভাগ করব তো পাঁচের ঘরের নাম তো আমরা পড়ি তো পাঁচের ঘরের নামটা যদি আমরা পঁচিশ পর্যন্ত পড়তে হবে তো পাঁচ এককে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা বিশ পাঁচ পাঁচা পঁচিশ মানে পাঁচের ঘরের নাম আমরা পাঁচবার পড়লাম আর পেলাম কত পঁচিশ তো ঠিক আছে পাঁচ এখন আমাদের ওপরে লিখতে হবে মানে পাঁচ পাঁচা পঁচিশ তো এই পাঁচ দিয়ে এখন এই পাঁচকে আমরা গুণ করে গুণ ফলটা নিচে নামাবো তো পাঁচ দিয়ে পাঁচকে গুণ করলে হয় পঁচিশ তো আমরা পঁচিশ লিখি এখন আমরা এই অংশটুকু বিয়োগ করে দিই তাহলেই হয়ে যাবে তো পঁচিশ থেকে পঁচিশ বাদ দিলে থাকে শূন্য তো আশা করি বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই অঙ্কটা একটু ভালোভাবে লক্ষ্য করুন গণবর অঙ্কটা এই অঙ্কে কিন্তু একটু ভালোভাবে লক্ষ্য করুন এখানে ছাপ্পান্নকে আমাদের ভাগ করতে হবে সাত দিয়ে তো এই যে এখানে পাঁচ আছে পাঁচ কিন্তু এই সাতের চাইতে ছোট তাহলে কিন্তু এই সাত কিন্তু এই পাঁচের ভেতরে যায় না তাহলে আমরা কি করব। অবশ্যই আমরা দুই সংখ্যা ধরে এখন ভাগ করব তো ঠিক আছে সাতের ঘরের নামটা আমরা এখন পাঁচ পর্যন্ত কিন্তু পড়বো না ছাপ্পান্ন পর্যন্ত পড়ব তো সাতের ঘরের নামটা আমরা এখন ছাপ্পান্ন পর্যন্ত পড়ি তো যা বের হবে তা কিন্তু আমরা উপরে লিখবো তো ঠিক আছে আমরা এখন নামটা পড়ি সাতের ঘরের তো সাত একে সাত সাত দু গুণে চোদ্দো তিন সাতটা একুশ চার সাতটা আটাশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ ছয় সাতটা বিয়াল্লিশ সাত সাতটা ঊনপঞ্চাশ সাত আটা ছাপ্পান্ন তো সাতের ঘর নাম তো আমরা আটবার পড়লাম আর হয়ে গেল ছাপ্পান্ন মানে এখন এই সাত দিয়ে আটকে গুণ করলে হয় ছাপ্পান্ন তো সেই ছাপ্পান্ন আমরা নিচে লিখব এখন ছাপ্পান্ন থেকে ছাপ্পান্ন যদি আমরা বাদ দিয়ে দিই মানে এই ছাপ্পান্ন থেকে এই ছাপ্পান্ন আমাদের এখন বিয়োগ করতে হবে তো ছাপ্পান্ন থেকে ছাপ্পান্ন বিয়োগ করলে হয় শূন্য তো ছাপ্পান্নকে এই ছাপ্পান্নকে আমরা সাত দিয়ে ভাগ করলাম আর ভাগ ফল পেলাম হচ্ছে আট আর ভাগ শেষ পেলাম হচ্ছে শূন্য তো আশা করি বুঝতে পেরেছেন তো আমরা এখন এই ঘন বরঙ্কটা সমাধান করব। তো বন্ধুরা এখানে কিন্তু এই ছিয়ানব্বইকে আমরা আট দিয়ে ভাগ করব তো এই প্রথম সংখ্যাটি কিন্তু বড় তার মানে আট দিয়ে আমরা খুব সহজেই নয়কে ভাগ করতে পারবো তো আট নয়ের ভিতরে কয়বার যায় আট নয়ের ভিতরে যায় হচ্ছে একবার তো এখন আট এককে আট নিচে নামাই এখন আমরা এই অংশটুকু বিয়োগ করে দিই তো নয় থেকে আর যদি আমরা বিয়োগ করি বা নয় থেকে আর যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে থাকে এক এখন লক্ষ্য করুন ডান পাশে আমাদের আরেকটি সংখ্যা আছে তো আমরা ওই সংখ্যাটি নামাই এখন হয়ে গেল ষোলো মানে যখনই আমরা বিয়োগ করব তখনই যদি ডান পাশে সংখ্যা থাকে আমাদের নামাতে হবে এটাই কিন্তু নিয়ম নামানোর পর সাথে সাথে আমরা এই সংখ্যাটি দিয়ে নিচে যা থাকবে তা আমরা ভাগ করব তো আর দিয়ে যদি আমরা ষোলোকে ভাগ করি তাহলে পাই দুই মানে আট ষোলোর ভিতরে যায় হচ্ছে দুইবার তো আট দিয়ে এখন দুইকে গুণ করলে হয় ষোলো লিখলাম ষোলো এখন এই অংশটুকু আমরা বিয়োগ করি তাহলেই হয়ে যাবে ষোলো থেকে ষোলো যদি বাদ দিয়ে দিই তাহলে থাকে শূন্য তো ঠিক আছে বন্ধুরা চলুন আমরা এখন এই বাকি চারটি অঙ্ক আছে সেই অঙ্কগুলো সমাধান করি তো এই অঙ্কটা আর একটু ভালোভাবে লক্ষ্য করুন তাহলে একটু ভালো বুঝতে পারবেন তো লক্ষ্য করুন এখানে দুই দিয়ে আমাদের পাঁচকে ভাগ করব তো যেহেতু পাঁচ বড় মানে দুই দিয়ে আমরা খুব সহজে পাঁচকে ভাগ করতে পারবো তো এখন দুইয়ের ঘর নাম তো আমরা পাঁচ পর্যন্ত পড়বো দুই এককে দুই দুই দুগুণে চার তো দুই পাঁচের ভিতরে যায় হচ্ছে দুইবার এ হচ্ছে দুই তো এখন দুই দিয়ে দুইকে গুণ করি তো দুই দিয়ে দুইকে গুণ করলে হয় হচ্ছে চার এখন আমরা এই অংশটুকু বিয়োগ করে দিই তো পাঁচ থেকে চার যদি বাদ দিয়ে দিই তাহলে থাকে এক আর এখানে এখন অবশিষ্ট দুই আছে তো দুই আমরা কেটে নামাই এখন দুই দিয়ে এই বারোকে আমরা ভাগ করব। তো দুই দিয়ে যদি বারোকে ভাগ করি তাহলে পাই ছয় মানে ছয় দুগুণে হচ্ছে বারো এই ছয় দুগুণে বারো তো আমরা বারো লিখি মানে এই বারো কিন্তু আমরা এই দুই দিয়ে ছয়কে গুণ করলাম আর গুণ ফল হল বারো তো এখন এই অংশটুকু আমরা বিয়োগ করি তো বারো থেকে বারো বাদ দিলে থাকে হচ্ছে শূন্য তো এখন আমরা এই ছ নম্বর অঙ্কটা সমাধান করি তো বন্ধুরা লক্ষ্য করুন এখানে তিরিশকে আমাদের ভাগ করতে হবে তিন দিয়ে তো তিন তিনের ভিতরে যায় হচ্ছে একবার তো আমরা এক ওপরে লিখি এখন তিন এককে তিন নিচে লিখব এখন তিন থেকে তিন যদি বাদ দিয়ে দিই তাহলে থাকে শূন্য তো বন্ধুরা লক্ষ্য করুন এখানে আমরা শূন্য লিখব না কেন লিখব না কারণ এই ডান পাশে কিন্তু আমাদের একটা সংখ্যা আছে যদি ডান পাশে সংখ্যা থাকে তাহলে বাম পাশে শূন্য লিখতে হয় না তো ডান পাশের সংখ্যাটা আমরা নামাই মানে এই তিন থেকে তিন বাদ দিলে কিন্তু শূন্য হতো তো আমরা যদি কোনো সংখ্যা হতো তাহলে আমরা লিখতাম যেহেতু শূন্য এই কারণ আমরা লিখলাম না কারণ ডান পাশ থেকে আমরা একটি সংখ্যা নামিয়ে নিলাম তো যখনই আমরা ডান পাশ থেকে একটি সংখ্যা নামাবো তখনই কিন্তু আমাদের এই সংখ্যা দিয়ে এই নীচের সংখ্যাটিকে ভাগ করতে হবে এটাই কিন্তু নিয়ম তো তিন দিয়ে যদি আমরা এখন শূন্যকে ভাগ করি তাহলে পাই শূন্য মানে তিন শূন্যর ভিতরে শূন্যবার যায় তো এখন এই তিন দিয়ে শূন্যকে গুণ করবো আর গুণ ফলটা নিচে নামাবো তো তিন দিয়ে শূন্যকে গুণ করলে হয় শূন্য মানে কোনো সংখ্যা দিয়ে যদি কোনো সংখ্যাকে মানে শূন্যকে গুণ করা হয় তাহলে কিন্তু শূন্য হয় তাই এই তিন দিয়ে শূন্যকে গুণ করলাম আর গুণ ফল হল শূন্য তো এখন শূন্য থেকে শূন্য আমাদের বিয়োগ করতে হবে তো শূন্য থেকে শূন্য বাদ দিয়ে দিলে থাকে শূন্য তাহলে এই তিরিশকে আমরা যদি তিন দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফল হয় দশ আর ভাগ শেষ হচ্ছে শূন্য তো ঠিক আছে এখন আমরা এই ছ নম্বরটা করি তো বাহাত্তরকে ভাগ করতে হবে ছয় দিয়ে তো এখানে সাত যেহেতু বড় তো ছয় সাতের ভেতরে যায় তো ছয় সাতের ভেতরে যায় হচ্ছে একবার এখন ছয় এক কে ছয় এখন সাত থেকে ছয় বাদ দিলে থাকে এক এখন এই দুই কেটে নামাই এখন ছয়ের ঘরের নাম তো আমরা বারো পর্যন্ত পড়ি তো ছয় কে ছয় ছয় দুগুণে বারো তো আমরা দুই পেলাম দুই ওপরে লিখবো তো ছয় দুগুণে কত বারো তো আমরা বারো নিচে লিখি এখন বারো থেকে বারো বাদ দিলে থাকে শূন্য তো এখন আমরা সর্বশেষ অঙ্কটি সমাধান করব তো তো বন্ধুরা লক্ষ্য করুন এখানে এই পঁচানব্বই সংখ্যাটিকে আমাদের সাত দ্বারা ভাগ করতে হবে তো এই অঙ্কটা একটু ভালোভাবে লক্ষ্য করুন এই অঙ্কের কিন্তু ভাগ শেষ শূন্য হবে না তো একটু লক্ষ্য করুন কিভাবে আমরা করি তো যেহেতু নয় সংখ্যাটি বড় তাই সাত দিয়ে আমরা নয়কে ভাগ করতে পারবো তো সাত এই নয়ের ভেতর যাই হচ্ছে একবার এখন সাত এককে সাত এখন নয় থেকে সাত বাদ দিয়ে দিই তো নয় থেকে সাত বাদ দিলে থাকে হচ্ছে দুই এখন যেহেতু পাঁচ আছে পাঁচ আমরা কেটে নামাই তো বন্ধুরা এখন লক্ষ্য করুন এই সাত দিয়ে আমরা পঁচিশকে ভাগ করব তো সাতের ঘরে তো আমরা পঁচিশ পর্যন্ত পড়ি পঁচিশের ওপরে কিন্তু যাওয়া যাবে না তো সাতের ঘরের নাম তো আমরা এই পঁচিশ পর্যন্ত এখন পড়বো তো সাত এককে সাত সাত দুগুণে চোদ্দ তিন সাতটা একুশ তো আমাদের এই সাতের ঘরের নাম তো আমরা তিনবার পড়লাম আর তিনবার পড়ে পেলাম একুশ তো তিন আমাদের উপর লিখতে হবে আর একুশ আমাদের নিচে লিখতে হবে মানে তিন সাতটা হচ্ছে একুশ তো এই সেই একুশ আমরা নিচে লিখলাম এখন পঁচিশ থেকে একুশ বাদ দিলে থাকে হচ্ছে চার তো বন্ধুরা লক্ষ্য করুন এখন আমাদের কিন্তু এখানে কোনো সংখ্যা নেই তাই এই পঁচানব্বইকে কিন্তু আমাদের পুরোপুরি ভাগ করা শেষ মানে এখানে যদি কোনো সংখ্যা থাকতো তাহলে আমরা আরও সংখ্যা নামাতাম যেহেতু এখানে কোনো সংখ্যা নেই তাই আমাদের অঙ্ক এখানেই শেষ তো পঁচানব্বইকে যদি আমরা সাত দ্বারা ভাগ করি তাহলে পাই হচ্ছে তেরো আর ভাগ শেষ হচ্ছে এখানে চার মানে এই এই তেরো হচ্ছে ভাগ ফল আর চার হচ্ছে ভাগ শেষ যদি এই পঁচানব্বইকে এই পঁচানব্বই সংখ্যাটাকে যদি আমরা টাকা ধরি আর সাতজনকে যদি আমরা ভাগ করে দিই তাহলে এক একজন পাবে তেরো টাকা করে আর চার টাকা অবশিষ্ট থেকে যাবে তো আশা করি অঙ্কগুলো আপনারা বুঝতে পেরেছেন